ব্যাপার হঠাৎ করে আবার কি হলো রেডিওটা বন্ধ হয়ে গেল কেন না ভেবেছিলাম বন্ধ হয়ে গিয়েছে আবার কত সুন্দর একটা গান বাজছে বাহ বাহ কি সুন্দর একটা গান বাজে রে আমার ডিওতে বসে বসে গল্পের বই পড়ছি আমি ঘরেতে ঘরের ভিতর বানিয়ে ফেলেছি আমি সুইমিং পুল দিয়েছি ঘরেরও ভেতর এত মজা লাগে কেন মনের ভেতর তাই তো আজকে বানিয়ে ফেলেছি সুইমিং পুলের ঘর কি ব্যাপার হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেল গানটা কিচ্ছু করার নেই ভাই যখনই আমি গানটা শুনতে যাই আর হঠাৎ করে শুধু আমার ই বন্ধ হয়ে যায় ও আমার তো আবার এখানে টিভি সেট করা আছে এইটা দিয়ে আমি যখন তখন দেখতে পারি টম বেটা কোথায় লুকিয়ে আছে যদি শুধু একবার কোথাও লুকিয়ে থাকে কপ পাস করে আমার এই রাডার দেখা পড়ে যাবে এই টম দেখি হেঁটে হেঁটে মনে হচ্ছে এদিকে আসছে গিয়ে তো দেখতে হচ্ছে যদি এদিকে আসে তাহলে ধরা পড়ে যাব? আজকে জেরিকে যেভাবে হোক আমি ধরে ফেলবো সেই জন্য তো পনির টমেটো আপেল কলা অনেক কিছু বাচ্চের ভিতরে নিয়ে এসেছি ওর ঘরের সামনে গিয়ে রেখে দেব কই কই হত ছাড়াটা গেল কই আজকে ওকে জানতে দেওয়া যাবে না টম হাতে বাক্স নিয়ে এদিকেই তো আসছে তাড়াতাড়ি করে আমার এই অটোমেটিক সব কিছু লুকিয়ে ফেলতে হবে এই তো সুইচের ভিতরে টিপ দিয়ে দিয়েছি টম আসার আগে সব কিছু গায়েব হয়ে যাবে এইটা হচ্ছে জাদুর সুইমিং পুল জাদু রেডিও জাদুর রাডার একটা টিপ দিলে সব কিছু একেবারে ফ্লোরের সাথে মাটির সাথে মিশে যায় তাড়াতাড়ি যাই বাবা আমি আমার ঘরের ভেতরে লুকিয়ে পড়ি তা না হলে টমের হাতে ধরা পড়ে যাব এই তো ও ঘরের ভেতরে ঢুকে গেলাম রে বাপ তা না হলে জমজাটা এসে আমাকে শেষ করে দিত আজকেই জেরির শেষ দিন জেরি জানে না কে আস চোখে ধরার জন্যে আজকে ওকে ফাঁদে ফেলিয়ে তার উপরে খবাস করে ধরে ফেলবো কোথায় যাবি লুকিয়ে একেবারে চুপি 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 করে ও ওর দরজার সামনে যাব এবং আমার বাক্সের ভেতরে যে সব কিছু এনেছি সব দেখবো কই কই যেটা কই হ্যাঁ জেরে তো ভেতরেই লুকিয়ে আছে এই তো প্রথমে একটা পনির রাখলাম এরপরে আরও অনেক কিছু রাখবো কই কই দেখি তো বাক্সটা গেল কই এই তো এইটা হচ্ছে কেক কি কি ব্যাপার মনে হলো আমার মাথা কিউ চড়ে বসেছে না এইটা আমার মনের ভুল জেরি এখানে আছে জেরি আবার কোথায় থাকবে তুমি বুঝতে পারিনি আমি ওর মাথার ভিতরে বলত একটা টম লিকলিকে স্বয়ং জেরিটা নিশ্চিত ঘরের ভেতরে আছে যাই হোক তাড়াতাড়ি করে আরো কিছু রাখব এই তো আপেল রাখলাম আর অনেক কিছু আছে কলা ভেতরে যা যা আছে সবকিছু এখানে রেখে দেব ও বেটা খাওয়ার লোভে এখানে আসবে তখনই ধরে ফেলবো বাক্স খালি এখন একে ফেলার সময় আছে বাকি কাজ শেষ হয়ে গিয়েছে আমার এখনই ওকে এইখানে ফাঁদে ফালিয়ে ধরবো হাই ওরে সাংঘাতিক ব্যাপার রে আমি না সব কিছু এখানে রেখে আসলাম আমার এখানে রাখলো কে আমার মাথায় তো কিছু ধরছে না রে ওদেরকে আবার বাক্সের ভিতরে এসে রাখলো আমি না ওখানে রেখে আসলাম একটা একটা করে মাটির সাথে রেখে আসলাম যাই হোক একবার না পারিলে দেখো শতবার মনে হয় আমার ভুলের কারণে সব কিছু এখানে চলে এসেছে এখন আর দেখতে দেওয়া যাবে না বার্গারটা রাখবো পনির রাখবো এরপরে এগুলো তার কাটা দিয়ে ভালো করে ঘেরে দেবো তারপরে দেখব কীভাবে এইগুলো উঠে আবার আমার বাক্সের ভেতরে চলে আসে এই তো তার কাটাগুলো দিয়েছি হাতুড়ে দিয়ে বাড়ি মেরে মেরে সবগুলো একেবারে গেঁড়ে দিলাম এরপরে দেখি কোন হত ছাড়া এগুলো আমার বাক্সের ভেতরে এনে রাখে এই তো বারগারও গাড়া শেষ হয়ে গিয়েছে এখন আপেলটা গাড়তে হবে এই তিনটা গাড়বো আরও যেগুলো আছে সবগুলো এখানে গেঁড়ে ফেলবো তারপর দেখি এগুলো কীভাবে আমার বাক্সের ভেতরে আসে আমি হচ্ছে টম আমি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান টম তুমি যদি ডালে ডালে ঝুলো আমি ঝুলে পাতায় পাতায় আমার কাছে শক্তিশালী চুম্বক আছে এই চুম্বক দিয়ে সব কিছু আমি তুলে নিয়ে আসব আবার তোমার বাক্সের ভিতরে রেখে দেব তুমি কিছুই বুঝতে পারবে না বাহ বাহ অবশেষে তাহলে কাজটা আমার শেষ হয়ে গিয়েছে কি ব্যাপার মনে হচ্ছে কোনো কিছু টের পাচ্ছি কোথায় সত্যি তো মনে হচ্ছে কিছু আমার আমার সন্দেহ লাগছে ওরে পাবারে, বাবা রে কি ব্যাপার আমি না যেই জন্য সবকিছু তার কাটা দিয়ে গেড়ে দিলাম এগুলো গেল কই কোথায় গেল রে বাবা খুঁজে তো আমি পাচ্ছি না আমি হয়ে যাচ্ছি একটা গাধা কই কই গেল কই হায় হাকা সেরেছে এ তু দেখছি জেরি সবগুলো নিয়ে পালাচ্ছে কোথায় পালাবি দাঁড়া আজকে তোকে ধরে আচ্ছা মতো ধলাই করব রে হত ছাড়া আমার এত কষ্টের সব কিছুতে বিফলে দিলি তোকে ধরার জন্য যা করলাম তো সেগুলো এনে পগার পার হচ্ছিস দাঁড়া আজকে এই এইটা দিয়ে তোকে ঠাস করে পাছার ভিতরে গেথে তারপর টানতে টানতে নিয়ে আসব এই তো আমার এই ভর্ষিটা কি ওর পাছার ভেতরে কি লাগবে নাকি দেখার পালা এই তো লেগে গিয়েছে এর নানি মনে হয় সে ওই গিয়েছে পামের হাতে আটকা পড়ে গিয়েছি এ ওনাদিকে আমার পাছা ধরে টানতে টানতে ওর নিয়ে যাচ্ছে করবো এখন কি আর করবে তোমাকে এবার ধরেছি খপাসে করে খাবো মনের ভিতরে যত জ্বালা আছে সব কিছু মেটাবো টম তোর এত বড় সাহস তুই আমাকে ধরে নিয়ে এসেছিস তা আবার ভেতরে এই চুম্বুক বেঁধে দাঁড়া আজকে তোকে দেখাচ্ছি মজা আমার কাছে হাতুড়ি আছে এই হাতুড়ি দিয়ে বাড়ি মেরে তোর পা আমি ভেঙে ফেলবো আমাকে তুই চিনিস না আমাকে তুই চিনিস না এই হাতুড়ি দিয়ে তোকে বাড়ি মারবো একবার খবর করে দেব। জিরি হাতে একটা হাতুড়ি না দেখি তো হ্যাঁ এ তো জেরি হাতে হাতুড়ি মনে হচ্ছে এতটুকু মাত্র এতটুকু একটা হাতুড়ি দিয়ে তুই আমাকে বাড়ি মারতে চাস এইটা দেখে আমার খুবই হাসি লাগছে এতটুকু হাতুড়ে দিয়ে মারতে কি করবি মার 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 আমি আমার মাথা পেতে দিলাম আমার মাথার ভিতরে মার এতটুকু হাতুর বাড়ি আমার কিচ্ছু হবে না গাধা টমতাকে এখন একটা উঁচু শিক্ষা দেব ও ভেবেছে আমার হাতুড়ি অতটুকুই থাকে এইটা হচ্ছে আমার জাদুর হাতুড়ি এইটা আস্তে আস্তে শুধু বড় হবে যখন ফুল বড় হয়ে যাবে এইটা দিয়ে ওর মাথা বেড়ে এত জোরে একটা আঘাত করব ওর মাথা ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর ও একেবারে ভেবাচেকা খেয়ে যাবে বড় হয়ে গিয়েছে এখন ঠাস করে বাড়ি মারার পালা পরে বুঝবি মজা টম লাগে কেমন আমার সাথে গাদ্দারি করেছিলে এই নাও বাড়ি একটা বেড়ে মেরে দিয়েছি লাগে কেমন দেখো উরে দাদা উরে দাদি উড়ে দাদা উরে দাদি কে কোথায় আছে আমাকে বাঁচাও আমাকে যে দিবে তা ওরটুকু হাতুড়ি দিয়ে বাড়ি মেরে আমার মাথাটা তো চ্যাপটা করে এইভাবে করে দিল কেমন করে রে এটা আমি কি করলাম টমকে ঠাস করে বাড়ি মেরে দিয়েছি বাহ 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 খুব ভালো কাজ করেছি তো টম দিকে ব্যাবাচাকা খেয়ে ওর জীবন একেবারে শেষ হয়ে গিয়েছে

একটা দিয়ে কেমন লাগে আমার মাথায় বাড়ি মেরে এখন বোনানো হচ্ছে আমার কেমন লাগে দাঁড়া আজকে তোকে ঠাস করে ধরেই ছাড়বো আমি কি ব্যাপার হাত ফসকে চলে গেলি এখন তোকে ধরবো আমি কি হাই হাই ও দেখি ধর মারলো তুই এত জোরে জোরে দৌড়াচ্ছিস তারপর আমার তো আগে যেতে পারবি না আর আমি পা দিয়ে হালকা একটি একটি করে দৌড়াচ্ছি এইটা দেখে খুবই হাস্যকর লাগে যখন জেরি আমার সাথে দৌড়ে পারে না দাঁড়া এখনই তোকে আমার মুখের ভিতরে ঢোকাবো ওই দিয়ে কোথায় যাচ্ছিস আমার আমার জিব্বাটা একেবারে সেটে দিয়েছি আয় 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 এখন তোকে জিব্বা দিয়ে টান দিয়ে আমার মুখের ভিতরে কপাট করে ঢুকে একেবারে পেটের ভিতরে ছাটিয়ে দেবো কি ব্যাপার এত টানা টানছি তারপর আসছে না কেন হায় হায় ওরে বাবা আমাকে কে বাঁচাও টমামাকে ধরে ফেলেছে টম্মা ধরে ফেলেছে এই চা আমি টামের হাত থেকে বাঁচতে পেরেছি হাই হায় উপরওয়ালা এই এটা কি হল আমার সাথে আমি দেখি পাপুশের মতো একেবারে মুড়ে গেলাম কিছু তো বুঝতে পারলাম না আমি একেবারে ভেপাচাকা চাপটা খেয়ে গেলাম কেন চাপটা তো তুমি খাবেই তুমি কি জানো না কার সাথে লাগতে এসেছিলে জেরির সাথে লাগতে আসলে জীবন একেবারে তন্ন ছাড়া হয়ে যায় দাঁড়া তোর লেজ ধরে এখনই টানেরে তোকে আজকে একটা শিক্ষা দিচ্ছি আর কতক্ষণ পাপুসের মতো ভাবে লেফটে থাকবি তুই না একেবারে চ্যাপটা হয়ে গেছিস টম আজকে তোকে তুই তুকারি করে বলছি কিছু করতে পারবে না আজকে তুই আমার উপরে লেগেছিস বলে তোকে চ্যাপটা বানিয়ে দিয়েছি বাইরে বাতাস থাকলে তো সুতলি বেড়ে কুড়াতে পারতাম কি কেমন আছো টম ভালো আছো আমার সাথে করেছিলে তুমি বাহানা তাই মেয়েদের চ্যাপটা বানিয়ে দিয়েছি কিছু করতে পারবে না তুমি করেছ বাহানা তাই চাপটা করে দিয়েছি শত চেষ্টা করলেও তুমি আমায় খেতে পারবে না আজকে যত চেষ্টা করো তখন আমার ধরানোর তুমি উপহাস করেছিলে এখন তো নিজেই উঠে দাঁড়াতে পারছো না আমি কত আস্তে আস্তে ধরাচ্ছি তারপর তুমি আমাকে ধরতে পারছো না এইটা খুবই হাস্যকর এটা দেখে তো আমার মনের যে শান্তিতে ডম ডুম 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 করে যত পারো আজকে দৌড়াও টম আমাকে তুমি ধরতে পারবে না তুমি আমার কাছেও আসতে পারবে আমার জীবনটা তো একেবারে ছন্নছাড়া হয়ে গেল রে যেদি আমার কি অবস্থা করলো রে এখন কি করে আমি আমার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসি কি একটা করা যায় ও বুদ্ধি একটা পেয়ে গিয়েছি ওই তো কোথায় ও ওই চারিপাশে তো কোথাও একটা পাম্প মেশিন থাকার কথা ওই পাম্প মেশিন দিয়ে আমাকে একটু ভিতরে হাওয়া দিলে তো আমি আগের মতো ঠিক হয়ে যাব ওই তো পেয়েছি মনে হচ্ছে যাই যাই তাড়াতাড়ি গিয়ে পাম্প মেশিনটা আমার মুখের ভিতরে দিয়ে একটু পাম্প করে ঠিক হয়ে তো পাম্প মেশিনটা তো হাতের নাগালেই এটা মুখের ভিতরে এর মুখটা ঢুকাবো। তারপরে আমার পাটা দিয়ে এটা ভালো মতো যাতা দিলে একটু হাওয়া আসবে মুখে এবং হাওয়াটা পেটে গেলে আমি আবার স্বাভাবিক হতে পারবো এই তো এখনই একটু হাওয়া দেই এরপরে জেরি তোকে মজা দেখাবো আগে আমি একটু ঠিক হয়ে হলো আমার শরীর থেকে তো সব বল শক্তি চলে গিয়েছে আমি কিভাবে পাম আমি তো একে পাম করতে পারছি না রে জীবন আমার শেষ হয়ে গেল এটা কি আসলো আবার এই যে জনাব আপনাকে কি সাহায্য করতে হবে আমি হচ্ছি মিস্টার ফং আমি বিদেশ থেকে এসেছি আপনার এখানে আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি আমার নাম হচ্ছে চাংচুং ফং আপনাকে অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য দেখেছেন আমার বয়স হচ্ছে নব্বই বছর আমার আমার দাড়ি মুস পেকে সাদা হয়ে গিয়েছে আমি আপনাকে একটু সাহায্য করি আপনার পাম্প মেশিনটা কি চেপে দিতে হবে না হ্যাঁ জনাব হ্যাঁ আমাকে একটু পাম্প করে দেন পাম্প করে দিলে তো ভালোই হয় আপনাকে অশেষ ধন্যবাদ দেওয়া হবে পাম্পটা ভেবেছে আমি আসলে চ্যাংচুং পাম্প কিন্তু জানেন আমি চেরি দাঁড়াও আজকে তোমাকে পাম্প দেওয়ার নামে ফুলি একেবারে ডংরক বানিয়ে দেব তারপরে তুমি এখান থেকে ফুস করে উড়ে অন্য কোথাও চলে যাবে একেবারে পাম্প করে হাওয়া ভর্তি করে ছেড়ে দিয়েছি যাও টম তোমাকে বিদায় পৃথিবী থেকে তোমাকে বিদায় দেওয়া হলো আবার কোনো একদিন দেখা হবে কেমন লাগছে এখন তুমি কি জানো আমি যখন রাতে একা একা ঘুমাই আমার ঘরের ভিতরে কোথা থেকে একটা ভূত আতে ভূতের আমাকে খুবই দালাতন করে এই ভূতের কবলে পড়লে আমার জীবনটা বলে চেত হয়ে যাচ্ছে দিলিম মামাকে বলে দিলি মামা আমার কথা বিত্তাতি করে না তুমি একটু বিত্তাত কলো কি ব্যাপার হাতে থেকে নামিয়ে দিলে কেন তোম মামা তোমার কথা বিশ্বাস করতে হবে না ভাগ্নে এই নাও তুমি শরবত খাও আর ললিপপ মুখ দিয়ে চষো যাও যাও যা যাও তোমার এই আজে বাজে কথা আমাকে বলতে হবে না তুমি তাড়াতাড়ি জেরের কাছে ঘুরে ঘরে ভিতরে দিয়ে ঘুম পারো এখন আমার কোনো কথাই শুনতে হবে না তোমা যাও এই ভাগ্নে জেরি এই নে জেরি তোর ভাগ্নেকে কীভাবে তুই রাখবি রাখ তোর ভাগ্নে আমার কাছে এসে আজ বাজে কোন পেঁচাল পাচ্ছে ভূতের পেঁচাল না কি ব্যাপার তোর ভাগ্নে হঠাৎ করে তো শক্ত হলো কেন আমি তোর ভাগ্নেকে সরাতেই পারছি না এত শক্তি এত জেদ কিন্তু ভালো না রে ভাগ্নে তো মামা আগে থল বোতটা কেই নেই তারপর তোমাকে মজা দেখাতি আমার কথা কেউ বিশ্বাস করে না এই মামা দেখে তো এই নাও ললিপপটা তুমি খাও আমার কোনো কথা কেউ বিশ্বাস করে না ভাগ্নে তুই এটা কি করে ফেলি রে তো লরিবাব আমার মুখে দিছিস বাহ তুই তো ভালোই না এটা ফেলে দিলাম এটা কি করলি এটা কি করলি জেরি তুই তোর ললিপপটা আমার দিকে ছুটে দিলি আমার কথা কেউ বিপাত করে না আমি বাল বাল করে বলতি আমি যখন ঘুমাই তখন আমার গলার ভিতরে একটা প্রেতাত্মা চলে আসে ভূত সেই গুবিল্লাতে আমার সাথে কথা বলে আমি ভয়ে আমার থুরিলে মানে থালকাল থালকাল হয়ে যায় দিলি মামা তুমি কি জানো তোমাকে অনেকবার বাল বলেছি তুমি সেই কথা বিপাতই করো না সেই ভুত্তা আমাকে বলে কি তানো সেই ভুত্তা বলে আমাকে নাকি তাদের দেতে নিয়ে দেবে তাদের দেতে নিয়ে গিয়ে আমাকে অনেক কিছু খেতে দেবে আমি দাতাই তাই দেবে সেই তাকে বেটা বললি রে ভাগ্নে তোর কথা একেবারে হাস্যকর ভূত নাকি তাদের দেশে নিয়ে যাবে তোকে এই তো দিলি মামা

বললাম আমি আমার দেরি মামাকে ঠেলে কোথাও দাব না কিন্তু ভূতটা আমাকে খত করে বললো, তোর ঘর মধ্যে তোর মাংস তোকে রক্ত কে ফেলব তুমি কি জানো তো মামা তোমার কাছে আজকে তুমি কিন্তু ভয়ে একেবারে হিতু করে দিতে হিতু সেই জন্যই বলছি কোনোকে তো না বুঝে কাউকে দেখে হাতাহাতি করো না সত্যি কিন্তু ভূত এইটা ভূত একবার রাতে আমার কাছে আছে বেটা তাহলে যে কথা বলতে বলতে ভূত কথা বলতে একটু তম্মা আমাকে একটু ভয় দেখিয়ে দাও যখন গভীরাত হয়ে দেয় তখন তুপি তুপি সেই ভূতটা আমার কাছে তুলে আতে হয় হায় চারিপাশে এগুলো বজবতার মতো কি হচ্ছে আমাকে কেউ বাঁচাও যদি আমাকে বাঁচাও ভূত এসে পড়েছে মনে হচ্ছে ভূত এসে পড়েছেই ভূত এসে পড়েছে এখন কেন তো আমার বই পেয়ে গিয়ে তাই না যখন আমি বললাম তখন তোমরা হাতাহাতি করলে আর এখন বজ্রপাতের কণ্ঠ শুনে তোমরা বয় পেয়ে গিয়ে আমার কথা বিত্তাত করলে কলো তা না হলে কিন্তু ভবিষ্যতে তোমাদের পত্তাতে হবে বলে দিতি আমি কিন্তু সেই ভূতের কবলে পলে গিয়েছিলাম হ্যাঁ আমার কথাগুলো শুনো এবং ভালো মতো তলো তা না হলে কিন্তু অনেক কিছুই তুমি হালাবে সব কথা ভালো করে বুঝে তুলে হাতাহাতি করো তম মামা কারণ হচ্ছে পৃথিবীতে কিন্তু অনেক ভূতাতে তাতে যে ভূতগুলো অনেক ভালো হয়ে থাকে এই ভূতটা আমাকে তাদের দেটে নিয়ে যেতে তাই সেদনে তো বলতি আমাকে নিয়ে দা ভাগনে চল এখন তো অনেক ভুতের আলাপ হয়েছে এখন আমরা গিয়ে তাড়াতাড়ি ওই মজাদার জিনিসপত্রগুলো খেয়ে ফেলি এই জিনিসটা খুবই সুস্বাদু ওইটার ভেতরে দুধ দিয়ে খেলে ওটা খেতে যে আরও কত মজা লাগে এইটা তোকে কি করে ভোজাবো একদিন শোন গল্পটা কি হয়েছে আমার বাড়িওয়ালা সবাই ঘুরতে বেরিয়ে গিয়েছে অন্য একটা জায়গায় আর চারিপাশে মনে হচ্ছিল কি আজকে ঝড় আসবে আকাশটা কালো মেঘের চেয়ে গিয়েছিল আর আমি ঘরে একলা তখন জেরিও আমার সাথে ছিল না জেরি তো ঘুরের ভেতরে ঘুমে ঘুমে সব একবারে শুধু ঘুমাচ্ছেই আমি একা আর হঠাৎ করে আমার খিদে লেগে গেল। তখন আমি খুদার জ্বালাই কোথা থেকে কি খাবো তখন দেখি গিয়ে ফ্রিজের ভেতরে একটা দুধের কোটো ছিল আর কিছু চিপস ছিল সেগুলো মিষ্টি চিপ সেই মিষ্টি চিপগুলো আমি দুধের ভেতরে মিশিয়ে যখন খেতেছিলাম হঠাৎ করে একটা বজ্রপাত আসলো আর ওই বজ্রপাতে হঠাৎ করে কারেন্ট সব চলে গেল চারিপাশে অন্ধকার একটা ছায়া মনে হচ্ছিল দরজার পাশ আর জানানার পাশ দিয়ে চলে গিয়েছিল হঠাৎ করে ওই ছুন্নটা দেখে আমি ভয়ে একেবারে মতু করে দিয়েছিলাম সেই কথা ভয়ে আমি কাউকে বলতে পারিনি জানিস আজকে তোদের বললাম হ্যালো মামুরা আমাদের ভিডিও তোমার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব